সরাসরি চলে যাই যেটা শোনাবো ছোট্ট করে কারণ আমরা তো গান শুনব এখন যেটা শোনাবো যার মধ্যে স্টার জলসা কালার্স বাংলা রূপসী বাংলা এবং জি বাংলা এবং সাথে সান বাংলা টিভির যত সিরিয়াল চলছে সমস্ত সিরিয়াল নিয়ে একটা আইটেম মানুষের যখন বয়স হয়ে যায় দেখবেন কেউ কানে কম শোনে চোখে ভালো দেখতে পায় কিন্তু আমার বাড়ির কাছে এক দিদিমা আছেন যিনি কানে কিন্তু পরিষ্কার শোনেন চোখে দেখতে পান না আর স্মৃতিশক্তি মারাত্মক এই সিরিয়ালের সব নাম শুনে শুনে নাতনি বউ বৌমা সবাইকে কিভাবে জ্বালায় এবং তাদের কিভাবে নাম দিয়েছে একটু মন দিয়ে শুনবেন যার মধ্যে স্টার জলসা কালার্স বাংলা রূপসী বাংলা বাংলা এবং বাংলা টিভির যত সিরিয়াল আছে সমস্ত সিরিয়ালের নাম আছে তো সেদিন মানে দিদিমার কাছে সন্ধে কারুর বাড়িতে হয়তো পুজো টুজো হচ্ছিলো ঢাক টাসর বাজছিল ভেবেছে সন্ধে হয়ে গেছে এইবারে সেই বুড়ি কিভাবে জ্বালাচ্ছে একটু মন দিয়ে শুনবেন দেখে তো মহাতীর্থ কালীঘাটের মহাপীঠ তালাপীঠে বাজলো তোমার আলোর বেনু এখনো ঘরে সাঁজের বাতি পড়লো না গো অরে ও ফাগুন বৌ কই গেলি কেউ নেই সবগুলো ওই কুঞ্জ ছায় ও বাড়ির বিজয়িনী জাহানারা আশালতা চুনি আমাদের ওই কলের বউ কৃষ্ণকলি কলি নিশ্চয়ই বকুল কথা জুড়েছে আর যেখানে ঘুরিয়া সেখানে গুড্ডুর মতো ওই করুণাময়ী রানী রাসমণীয় দেবী চৌধুরানিও আছে কিছু বলতে যা মনসের মতো ফোঁস করে উঠবে সব দুর্গা দুর্গেশ্বরী সংসারটাতে শনি ধরিয়ে দিল গো এই আলো ছ্যা তোমার নকশি কথাটা কোথায় খুঁজে পাচ্ছি না আরে ও দিদি নাম্বার ওয়ান জোয়ী অতি এনেতিস আয় খুকু আয় পোস জানিস আজকে ওই ও বাড়ির শ্রীময়ী আমাকে ইরাবতী চুপ কথা শোনাচ্ছিল বলে কিনা ওই গ্যাংস্টার গঙ্গা নেতাজি রানু পেলো লটারির মতো নাকি সা রে গামা পায় গান গাইছে এটা কোনো কথা হলো সব আরব্য রজনীর গল্প ওই মঙ্গলচন্ডীকে অদল বদল করে নাগপঞ্চমীর গল্প করা দাদাগিরি করে এই কনক কাকনের আওয়াজ আমাদের কেশব চলল ময়ূর পঙ্কি রাজ নিয়ে ঘরের সীমানা পেরিয়ে জয় হনুমান বলে এমনভাবে যাচ্ছে যেন বাড়ি জিন্দাবাদ করতে। যেতে দে সাগরিকা যেতে দে বুঝেছিস সবই মায়া আর এই বেদের মেজস না কদিন বলবে চিরদিনই তুমি যে আমার দুদিন পরেই বুঝবে কে আপন কে পর সত্যি এই সৌদামিনীর সংসারে কার নজর পড়লো বলতো বাঁচাও জয় বাবা লোকনাথ ভালো লাগলে হাতের তালি চাইব একটু অগাধ